আসসালামু আলাইকুম সবাইকে, রামাদান মোবারক। আজকে 11তম রোজা। আজকে 11তম রোজার জন্য সেহরি এবং ইফতারের জন্য যা যা আয়োজন করছি সেই প্রতিদিনই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি মুরগি মাংস রান্না করবো। ছেলেরা আবার মাংস, মুরগি মাংস ছাড়া ভাত খায় না, সোজা কথা মাংস ছাড়া ভাত খাবে না। কালকে কই মাছ রান্না করছি, ভাত খানি ছেড়ে খেতে উঠে আমি আলু ভেজে দিয়েছি, আলু ভেজে তো ভাত খেয়েছে। আজকে এই জন্য আমার মুরগি রান্না করতেছি, তার সাথে ডিমের চপ প্রতিদিনে থাকতে হবে। আর উস্তা ভাজিটা রোজার মধ্যে একটু বেশি খাই, উস্তা ভাজি। আর এখানে আম কেটে রাখা হয়েছে, আমটা আচার বানাবো। ইদা আমটা কেটে ধুয়ে ছাঁকা দিয়ে রাখা হয়েছে, আমটা লাল লাল হয়ে গেছে। এটা আমের আচার খিচুড়ি খাওয়ার জন্য। এখানে বেগুন কেটে নেওয়া হয়েছে, বেগুনি চপ বানানো হবে। পেঁয়াজ, ডিমের চপ, আলুর চপ, ছোলা, তার আগে ইফতারিগুলো সবগুলো তো রান্না করব, তার সাথে সাথে সেহরির জন্য রান্না করে রাখব। তাহলে শুরু করি রান্না সব কিছু। আজকে 11তম রোজার সেহরি, 4:05 হচ্ছে সেহরির শেষ সময়। মাছ খাবে না, গরুর মাংস খাবে না, ভাজি খাবে না, সে একদম চিকেন খাবে, খালি চিকেন। আর চিকেন আলু ভেজে দিতেছি, আর ডিম, মোটা মানুষ প্রতিদিন ডিম দিও না, একদিন ডিমের চপ, ডিম ভাজা। তাকিন, তোমার জন্য আলু ভাজা হচ্ছে, তাড়াতাড়ি উঠে যাও। আলু ভাজা প্রায় হয়ে যাচ্ছে, ছেড়ি খাবে আলু ভাজা দিয়ে। ক্যাপসিকাম বানাতে সবুজ মরিচ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।